আচ্ছা আমরা লাস্ট ক্লাসে দুটা পার্ট করছিলাম ওই পিএনজি টেমপ্লেটের হেডার পার্ট আর হিরো পার্টটা করছিলাম তো আজকে আমরা পরবর্তী দুইটা অথবা তিনটা সেকশন আছে এখানে একটা দুটা তিনটা আছে তিনটা সেকশন আজকে করে নেব তো সবার মনোযোগিতা ঠিক থাকে ওইখানে নতুন নতুন অনেক জিনিস শিখতে পারবেন যেহেতু ওই টেমপ্লেটটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রজেক্ট আগে একটা প্রজেক্ট করছিলাম ওইটা একটু হাইপার মিনিমাল ছিল ওইটা মোটামুটি মিনিমাল অবশ্য বাট এরপরে অনেক কিছু আছে ওইখানে বুঝতে পারছেন নতুন অনেক কিছু শিকার আছে তো সবার অ্যাটেনশন তো ভালো থাকে হুম ওকে আমরা একটু আউটপুট দেখি কতটুকু ছিল আমাদের হ্যাঁ এই তো আমরা দুইটা পার্ট কমপ্লিট করছিলাম সবাই আশা করি করে নিচ্ছেন আর যারা করেন নাই দ্রুত করে নেবেন বুঝতে পারছেন তো ছিল এটা স্টার্ট হিরো এন্ড হিরো এখন আমরা পরবর্তী যে সেকশনটা আছে ওইটাকে কী হিসাবে আমরা ওইটা কি কোনো প্রোডাক্ট এরিয়া না ব্লগ এরিয়া কি মনে হয় বলেন শুনতে পাচ্ছি বলেন না না সমস্যা কোনো সমস্যা নেই বাটন দিয়ে করতে পারেন অ্যাঙ্কর থেকে দিয়ে করতে পারেন কোনো প্রবলেম নেই অ্যাঙ্কর দিয়ে করার সুবিধা হচ্ছে ডায়নামিক করতে একটু সুবিধা হয় আর কি বা বাটনও দিয়েও করা যায় বা বাটন দিয়েও করা যায় কিন্তু প্রবলেম হচ্ছে বাটন দিয়ে করলে ওই যে এক্সট্রা কিছু স্টাইল চলে আসে হ্যাঁ বাটন দিয়ে ডাইনামিক করে সব কিছুই করা যায় কোনো প্রবলেম না বাট বাটনে ওই যে এক্সট্রা কিছু স্টাইল চলে আসে ওগুলো রিমুভ করতে হয় এটা স্টাইল মতো করতে হয় কিন্তু অ্যাংকটাকে সহজেই ব্যাকগ্রাউন্ড কালার তারপর ফ্রন্ট সাইজ ওগুলো দিয়ে দিলেই হয়ে যাচ্ছে বুঝতে পারছেন যদি বাটন হয় তাহলে যে আউটলাইন চলে আসে তার বর্ডারও চলে আসে ওগুলো রিমুভ করতে হয় অনেক অনেক খেসিয়াল করতে হয় আর কি জন্য আরো অ্যাঙ্করটি দিয়ে নেই তবে হ্যাঁ হ্যাঁ বাটন দিলে অবশ্যই আসবে রিপ্লাই দিতে হবে আচ্ছা তো আমরা ওইখান যে সেকশনটা দেখতেছি ওইটা ওইটা কি হিসাবে ধরব ওইখানে তো স্পেসিফিক কোনো কিছু দেখতে পাচ্ছি নেইমস গুলোও নাই বাগুলা কি আছে কিছু বোঝা যাচ্ছে না তো এটা আমরা প্রোডাক্ট এরিয়া হিসেবে ধর নিতে পারি বুঝতে পারছেন ওইটা প্রোডাক্ট এরিয়া তো যেহেতু আমাদের মেনুবারে দেখতে পাচ্ছি হোম অ্যাবাউট প্রোডাক্ট সার্ভিস তো আমরা ওই সেকশনটাকে প্রোডাক্ট হিসেবে ধরে নিতে পারি আর পরবর্তী সেকশনটাকে তাদের প্রোডাক্টের ফিচার হিসাবে ধরে নিতে পারি বুঝতে পারছেন ওইটা একরকম ধরে নিলেই হবে যেহেতু এটা ক্লায়েন্ট প্রজেক্ট না আমাদের

তিনটা প্রোডাক্ট থাকবে ওইখানে তিনটা প্রোডাক্টের তিনটা ইমেজ তারপরে টাইটেল একটু ডেসক্রিপশন আর দুটো হচ্ছে সেকশন টাইটেল ওইখানে ওইটা হচ্ছে পোড়া সেকশন আর পোরা সেকশনের টাইটেল হচ্ছে ওগুলা আর ওগুলা হচ্ছে সেকশনের কন্টেন্ট বুঝতে পারছেন আমরা যদি পুরোটাকে একটা সেকশন ধরি তাহলে সেকশন টাইটেল ধরবো কোনগুলাকে ওই যে টাইটেলটা আর ওই যে প্যারাগ্রাফটাকে ওইটা হচ্ছে সেকশন টাইটেল এরিয়া তারপরে হচ্ছে সেকশন কন্টেন্ট সেকশন কন্টেন্টে দেখেন তিনটা কন্টেন্ট আছে বা তিনটা প্রোডাক্ট আছে তিনটা প্রোডাক্ট কিন্তু একটা রতে আছে তো আমরা ওই কাজটা করে নিতে হবে অথবা ফ্লয়েট ইউজ অথবা অন্য কিছু ইউজ করে আমরা এটা একটা লাইনে নিয়ে তারপরে যদি ওইটা করতে পারি তাহলে তো ওইটা ইজিলি করতে পারবো আমরা কোনো প্রবলেম নেই তো আমরা শুরু করি তো তোমরা একটা কমেন্ট আউট করি যে স্টার্ট প্রোডাক্ট এরিয়া absolute commentটা করে নিলাম এখন আমরা কি নিব সেকশন যদি কোত না বোঝেন কোনো কিছুর সাথে সাথে বলবেন প্রোডাক্ট তারপরে কি নিব আমরা ওই যে কন্টেন্ট র‍্যাপারটা নিয়ে নিব কারণ এটা তো নির্দিষ্ট ওয়াইড ভিতরেই যাচ্ছে এগুলো তাই না হ্যাঁ আমরা সেকশন ড্যাপারটা নিয়ে নিলাম হ্যাঁ ডিপ নেওয়া যাইত কিন্তু সেকশন নামে যেহেতু একটা সেমেন্ট্রিক এলিমেন্ট আছে প্রতিটা সেকশনের জন্য সেকশন ট্যাক্টটা নেওয়া হয় তাহলে আমরা কেন ডিপ নিব সেকশনের জন্য তো সেকশন ট্যাক্টটা তারা দিয়ে দিছে এই তো আমরা ওয়েবসাইট ওইটা দেখেই বুঝতে পারতেছি ওয়েবসাইটের অন্য একটা সেকশন ওইটা ওইটা হচ্ছে একটা সেকশন ওইটা হচ্ছে একটা ওইটা হচ্ছে প্রোডাক্ট সেকশন আর ওইটা হচ্ছে কি ফিচার সেকশন তারপর ওইটা ফুটার ওইখানে আবার সেকশন দিব না কারণ কিন্তু ফুটার নামে তো একটা ট্যাগ আছে অলরেডি বুঝতে পারছেন ওইটা আলোচনা করছিলাম সিমেন্ট একাডেমির যখন আলোচনা করি তখন ধরেন ওইটা হচ্ছে একটা সেকশন তারপর ওইটা হচ্ছে আর একটা সেকশন তো ওইখানে যদি আমরা হেডার নামে কোনো কিছু না থাকতো বা হেডার নামে যদি কোনো ট্যাগ না থাকতো তাহলে আমরা ওইখানে সেকশন ট্যাগ নেব তো ওইটা তো আমরা হেডার দিয়ে করছি তারপর ওইখানে হিরো হিরো কিন্তু আমরা সেকশন দিয়ে করছি কারণ হিরো নামে কোনো কি নাই আমরা তো হিরো হিসাবে হেডার হিসেবে ধরে নিই ওইটা হিরো হিসাবে ধরে নিচ্ছি হিরো নামে যেহেতু কোনো কি নাই ট্যাগ নাই তো আমরা সেকশন নিলাম বুঝতে পারছেন আমরা ট্যাম্পলেটের ট্যাম্পলেটটা দেখলেই আমরা বুঝতে পারবো ওইটা হচ্ছে একটা সেকশন ওইটা হচ্ছে আর একটা সেকশন বা ওইটা একটা পার্ট ওইটা একটা পার্ট ওয়েবসাইট বিভিন্ন পার্টকে আমরা সেকশন আকারে ধরে নিতে পারি বুঝতে পারছেন ওকে আচ্ছা তো কন্টেন্ট রেফার নিলাম কন্টেন্ট রেপার নেওয়ার পরে আমরা কে দেখেন তিনটা তিনটা কি আছে আচ্ছা কন্টেন্ট রেপারের পরে আমরা ওই যে সেকশন টাইটেলটা নিতে হবে আমাদের আমরা একটা ক্লাস নেব যে সেকশন টাইটেল ডট দেন সেকশন টাইটেল আন্ডারস্কোর টাইটেল আমরা আন্ডারস্কোর ইউজ করলাম সব সময় সেকশন টাইটেল সেকশন টাইটেলে প্রথমে কি আছে একটা h2 আছে ওখানে কি লেখা আছে

আমরা ওইটা ধরে আমরা ওকে তারপরে একটা প্যারাগ্রাফ আছে তাই না প্যারাগ্রাফ তো অনেক লম্বা আছে তাই না হয়তো তিরিশটার মতো ওয়ার্ড হবে অথবা চল্লিশটা ওয়ার্ড হবে আমরা দেন লরেম আমরা তোমাদের সেকশন টাইটেলের মার্ক যেটা আছে বা যে কন্টেন্ট রেগুলার আছে ওগুলো নিয়ে আসলাম আর কিছু নাই আচ্ছা ওইখানে আরেকটা জিনিস দেখেন ওই যে একটু ছোট্ট একটা হরিজন্টাল বার দেখতে পাচ্ছি এখানে এই যে একটা বর্ডারের মতো আছে ওইটা আমরা এইচ আর দিয়ে নিতে পারি আমরা এইচ টু নেওয়ার পরে ওইটা নিয়ে নিব যেহেতু এইচ টুর পরে ওইটা আছে এইচ আর এইচ আরটা কোন জায়গায় নিবো এইচ টু পরে এইচ আর নেবো এইচ আর হচ্ছে হরিজন্টাল বার অ্যাকচুয়ালি বা হরিজন্টাল রুল হরিজন্টাল রুল হতে পারে ওইটা হ্যাঁ হরিজন্টাল রুল ওইটা একটা রুল আসবে আর কি আমরা একটু পরে আউটপুটটা দেখবো নে তো সেকশন টাইটেলের মার্কআপটা কমপ্লিট এখন আসি আমরা প্রোডাক্টে প্রোডাক্টের শুরুতেই আমরা একটা একটা ট্যাগ নিয়ে নিই বা একটা ক্লাস নিব যে অল প্রোডাক্ট দেন অল প্রোডাক্টের ভিতরে আমরা কি নেব যে সিঙ্গেল প্রোডাক্ট কারণ তিনটা প্রোডাক্ট যেহেতু আছে আমরা সিঙ্গেল প্রোডাক্টের ভিতরেই ওই তিনটা প্রোডাক্টগুলোকে রাখবো তো ওরকম নিলে যেটা হয় পরবর্তীতে যদি কুটগুলো দেখেন আপনি ওয়াল প্রোডাক্ট না নিয়ে সিঙ্গেল প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারেন কিন্তু ওরকম নিলে একটু স্পেসিফিক থাকে যে ডেভেলপার সেও বুঝতে পারবে আপনিও পরবর্তীতে যদি কাজ করেন বুঝতে পারবেন অথবা আপনি যখন সিএসএস নিয়ে কাজ করবেন তখন ওগুলোকে সিলেক্ট করতে সুবিধা হবে বুঝতে পারছেন তো ওরকম করা ট্রাই করবেন তো সিঙ্গেল প্রোডাক্টের ভিতরে প্রথমে একটা ইমেজ থাকবে আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে নিচ্ছি হ্যাঁ এম নিয়ে নিলাম এখানে বললাম যে প্রোডাক্ট ইমেজ প্রোডাক্ট ইমেজ দেন প্রোডাক্ট একটা টাইটেল দিয়ে দিলাম এইচ টু হ্যাঁ ওইটা অ্যাঙ্কর মনে হচ্ছে অ্যাংকর করা আছে তাই না আপনি পুরোটা কোথায় পাইছেন গুগলে পেয়ে গেছেন মানে এইচ টেম ডাউনলোড হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা তাহলে তো ভালো ওইটা অ্যাংকর করা না তাইলে আমরা অ্যাঙ্কর হিসেবে নিতে পারি কোনো প্রবলেম নাই এটা এইচ টু অ্যাংকরের ভিতরে আমরা এইচ টু দিয়ে দিব এখানে কি দেয়া আছে এফিসিয়েন্টলি আনলেস হ্যাঁ তারপরে একটা একটা কি আছে এখানে প্যারাগ্রাফ আছে কতটুকু এখানে হতে পারে এই 30টার মতো হয় হবে আগে তারপরে কি আছে এখানে আর কিচ্ছু নাই তাহলে আমরা ইমেজ পাইলাম টাইটেলটাও পাইলাম তারপরে একটা প্যারাগ্রাফও পাইছে তো ওইখানে অ্যাংকটে মেন রিজন হচ্ছে যেহেতু ওগুলো প্রোডাক্ট তো ওইখানে তো কেউ কী করতে পারবে না ওইখানে বাই করতে পারবে না তখন সে হয়তো অন্য একটা পেজে যাবে অথবা প্রোডাক্টের সিঙ্গেল কোনো পেজ থাকলে ওই পেজে যাবে দেন সে ওইটা কী করতে পারবে ক্রয় করতে পারবে যদি প্রোডাক্ট হয়ে থাকে অ্যাকচুয়ালি হ্যাঁ আচ্ছা তো আমরা সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্টটাকে তিনটা আছে আমরা তিনটা করে নিচ্ছি দুটা হুম দেখেন তিনটা প্রোডাক্ট প্রথমে টাইটেলটা আসছে তারপরে ইমেজ আসছে ওই যে এগুলো আসছে এই তো চলে আসছে তো এখন আমরা দেখেন ইমেজটা অনেক বড় হয়ে গেছে তো বড় হবে স্বাভাবিক কারণ ইমিচ আমরা জানি তার নির্দিষ্ট তার যে সাইজ আছে অরিজিনাল যে সাইজ আছে ওই সাইজই ব্রাউজারে শো করে পরবর্তীতেগুলো নিয়ে আমরা কাজ করতে হয় সাইজটাকে ডিফাইন করে নিতে হয় তাই না তো আমরা প্রথমে প্রথমে যে কাজটা করবো পুরো সেকশনে কোনো প্যাডিং মার্জিন প্যাডিং দেওয়া আছে এখানে ওইটা একটু দেখে নেই দেখেন পুরো সেকশনে এখানে কী দেওয়া আছে এখানে মার্জিন টপ অথবা প্যাডিং টপ কত হ্যাঁ ওইটা একটা পেডিং হিসেবে ধরে নিব আমরা ওইটা হচ্ছে হাইট হচ্ছে দেখাচ্ছে তো আমরা দিব তো তো এই আমরা দেখতেছি এখানে দেখেন এই তো দেখাচ্ছে হাইট ওয়াইট হাইট আমরা যতটুকু সিলেক্ট করছি ওই সিলেক্ট করার ওয়াইট যতটুকু হাইট যতটুকু ওখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যেখানে আমরা হোয়াইট বাড়াইলে কিন্তু হোয়াইটটা বাড়তেছে হাইট বাড়াইলে হাইটটা বাড়তেছে ক্লিয়ার প্রোডাক্ট সিএসএস এখানে প্রথমে করলাম ডট প্রোডাক্ট দেন এখানে প্যাডিং টপ সেভেন্টি তো আর র্যাপ করে নেই প্যাডিং বটম কতটুকু ছিল এখানে একটু দেখে নেই ওগুলো অ্যাকচুয়ালি প্যাডিং বটম হতে পারে অথবা ওইটার প্যাডিং বটম দিয়ে দিতে পারে আমরা ওইটাই দিয়ে দিই যেহেতু প্রতিটা প্যাডিং স্ট্যান্ডার্ড ওয়েবসাইটে কিন্তু এখন কি থাকে প্রতিটা সেকশনে উপরে যতটুকু প্যাডিং থাকে নিচেও সেম থাকে বুঝতে পারছেন বাট ওগুলো হয়তো টেমপ্লেটগুলো অনেক আগের টেমপ্লেটের জন্য ওরকম হচ্ছে আর কি উপরে বেশি নিচে কম প্যাডিং সেকশন প্যাডিং ওইটা টাইপোগ্রাফির আন্ডারে পড়ে না তো এখন ট্রেন্ডি যে টেম্পলেট গুলো আছে এখানে প্যাডিং উপরে পাওয়ার থাকবে নিচেও সেম থাকবে আচ্ছা তো প্যাডিং টপ বটম দিয়ে দিলাম এখন আমাদের কাজ হচ্ছে ওই টাইটেল নিয়ে কাজ করা সেকশন টাইটেল সেকশন টাইটেলের ভিতরে কি আছে প্রথমে এইচ টু তাই না তার এইচ টুর ভিতরে একটা স্পান আছে ওইটা আলাদা একটা স্টাইল আছে

আচ্ছা আমরা টান দাস করে একটা দিয়ে দিচ্ছি ধরেন এস সাইজ হবে এস টুর ফ্রন্ট ফ্যামিলি কি ফ্রন্ট ফ্যামিলি তো রোবটো অবশ্যই আছে আমরা কি উপরে কিছু রোবটো হ্যাঁ রোবোটো ফ্রন্টি বড়িতে আছে ওই ফ্যামিলিটা পাবে তো ফ্রন্ট সাইজটা আমরা একটা দিয়ে দিই ফ্রন্ট সাইজ ধরেন আমরা থার্টি সিক্স দিলাম একটা কালার অবশ্যই আছে কোন কালারটা আছে একটু দেখি কালো একদম নিকোশ কালো হ্যাঁ একটু দিয়ে দিলাম দেন একটু পেডিং অবশ্যই আছে পেডিং বটম আছে অথবা ওই পেডিংটা দেয়া লাগবে না ওইখানে যে পেডিং বটমটা দেয়া আছে ওইটা ওই ওইটা লাইন হাইটে ওইটা নিয়ে নেবে অথবা একটু চাইলে দিয়ে দিতে পারে আমরা এখন দিলাম না আপাতত পর্ব যদি দেওয়ার প্রয়োজন হলে দিয়ে দেবো না তারপর এখানে স্পান যেটা আছে স্পানের ফ্রন্ট সাইজ ধরে নিচ্ছি আমরা টোয়েন্টি সিক্স আর কালারটা ধরে নিচ্ছি ওইটা কালারটা তো আমরা কী করতে পারছি পিক করতে পারতেছি আবার একটু ক্লিক করি হ্যাঁ ওইটা কালার নিয়ে প্রবলেম নেই ওটা ফ্রন্ট সাইজ হচ্ছে টোয়েন্টি সিক্স পিকজেল কালার হচ্ছে যেটা কপি করলাম ওইটা তো এখন একটু আউটপুট দেখি কেমন হয় রিলোড দিই হ্যাঁ দেখেন মোটামুটি হয়ে গেছে কিন্তু ওইটা হচ্ছে বোল্ড ফ্রন্টে চলে আসছে তাই না কিন্তু ওইখানে দেখেন একটু পেডিং বটম লাগবে ট্রেডিং বটম আমরা দিয়ে দিব না আর ওইটা ওইটা তো বোল্ড দেখতে পাচ্ছি কিন্তু ওইখানে তো রেগুলার ফটোশপে রেগুলার তাহলে ফন্ট ওয়েট দুটাই কি করে নিতে হবে রেগুলার করে নিতে হবে এইচ টু ফন্ট ওয়েট রেগুলার করে নেব রেগুলার ভ্যালু কত ফোর হান্ড্রেড তাই না আর পানও ফোর হান্ড্রেড থাকবে কেউ কিছু বলতেছেন বুঝি নাই কোন জায়গায় অল প্রোডাক্ট হবে ওইটা অল প্রোডাক্ট বুঝছে নাকি না আমি ওইটা ওইটাকে সিলেক্ট করছি একদম শুরুর যেটা ওইটা ওইটাকে সিলেক্ট করছি ওইটা তো নিচে আছে অল প্রোডাক্টের নিচে আমি ওইটাকে সিলেক্ট করে কাজটা করতেছি হ্যাঁ তো দুটাই আমরা ফোর হান্ড্রেড দিয়ে দিলাম ফ্রন্টু এট রেগুলার ওইটা তো রেগুলার ওইটা স্পানেও রেগুলার দিয়ে দিলাম হ্যাঁ এখন হয়তো বা হ্যাঁ মোটামুটি ঠিক আছে ভিজুয়ালটা ওইটার মতো চলে আসছে তো একটু প্যাডিং বটম দিতে হবে আমাদের প্যাডিং বটম কতটুকু হবে একটু একটু দেখে নেই ধরেন ক্লোজ করতে হবে হ্যাঁ টেন এর মতো প্যাডিং বটম আছে দুঃখে বলবো যে পবি টেন হ্যাঁ একটু প্যাডিং চলে আসছে তো একটু ওইটা নিয়ে কাজ করি প্যারাগ্রাফ নিয়ে কাজ করি প্যারাগ্রাফের উপরে কতটুকু প্যাডিং আছে দেখেন উপরে অনেক প্যাডিং প্যাডিং টপ হচ্ছে আহ এই ছাড়া কি হ্যাঁ না সমস্যা নেই না ওইটা একটু কারণেই কতটুকু এখানে পিকজেল টোয়েন্টি ফোর অথবা টোয়েন্টি ফাইভ আর এখানে কতটুকু আচ্ছা তাইলে আমরা প্যারাগ্রাফ কালার কালার হচ্ছে ওই কালারটা আচ্ছা প্রথমে ফ্রন্ট সাইজ নিয়ে নিই আমরা ফ্রন্ট সাইজ পঞ্চাশ কত দিব আমরা ষোলো পিকজেল দিয়ে দিই এখন তো আঠারো পিকজেল দেখতে পাচ্ছি ষোলো পিকজেল তারপর কালার বেটিং টপ ধরেন টোয়েন্টি পিক্সেল আর পেডিং বটন হচ্ছে বারো পিকজেল হ্যাঁ ঠিক আছে তবে একটু লাইন হাইটটা হয়তো বাড়াতে হবে দেখি ওইখানে কেমন আছে না হ্যাঁ লাইন হাইটটা একটু বাড়িয়ে দিতে হবে আমাদের এখানে লাইন হাইট একটু দূরত্ব দেখতে পাচ্ছি বেশি কিন্তু আমাদের ওইখানে কম লাইন হাইট লাইন হাইট কত হবে বলেন তো ষোলো পিকজেল হয় তাহলে লাইন হাইট হবে কত ছাব্বিশ হ্যাঁ অবশ্যই পারবেন ধরেন এখানে যদি আমরা কি দিই দেখেন আমরা লাইন হাইট দিলাম কি ওয়ান পয়েন্ট টু অথবা ফাইভ ফাইভ দেখেন তাও কাজ করতেছে বুঝতে পারছেন তবে ওইখানে আমরা পিক্সেল কেন দিলাম পিক্সেল দিছি যে ওই যে আমরা সোলো পিক্সেল দিছি ষোলো পিক্সেল দেওয়ার কারণে ওই যে একটা একটা স্ট্যান্ডার্ড হচ্ছে যে সাইজ হয় তাহলে লাইন হেটে আরো টেন পিক্সেল ছাব্বিশ পিক্সেল আপনি যেটাতে কমফোর্টেবল ওইটাই দিবেন কোনো প্রবলেম নাই তো আমি সচরাচর কি দিয়ে দিই পিক্সেলের মাধ্যমে দিয়ে দিই ধরুন এখানে ছাব্বিশ পিক্সেল দিয়ে ধরেন ছাব্বিশ পিক্সেলের মেন হচ্ছে ওই যে ওয়ান পয়েন্ট ফাইভই আর কি ছাব্বিশ কুইজেল দেখেন তেমন কোনো ডিফারেন্ট নাই কিন্তু একটু হয়তো বেশি হয়েছে আগের ওয়ান পয়েন্ট ফাইভের থেকে একটু বেশি হয়েছে আর কি আমরা এখানে আবার একটু ইনসপেক্ট এলিমেন্ট করি দেখি একটু তার ডিফারেন্টটা কেমন আমরা এখানে ছাব্বিশ কুইজেলের বদলে ধরেন আমরা ওয়ান পয়েন্ট ফাইভ

না টু দিলে বেশি হয়ে গেল তা হচ্ছে না তো অনেক কম টু পয়েন্ট জিরো হ্যাঁ টু পয়েন্ট জিরো দিলে এত একটু কি হয়ে যাবে বেশি হয়ে যাচ্ছে চা আমরা এত পেচারা দরকার নেই আমরা জাস্ট এখানে ছাব্বিশ কেজি দিয়ে দিই তাহলে আমাদের যেহেতু কাজ হয়ে যাচ্ছে আমরা কেন হয়তো তো করবো যেটা দিয়ে কমফোর্টেবল ওইটাই দিবেন কোনো প্রবলেম নাই দুইটাই দেওয়া যায় তো এখন আমরা এইচ আর কিছু কাজ করি এইচআর দেখেন এখানে আমরা ওইটা দেখি তো কতটুকু হাইট এইচ আর এইটা তো মেবি ওয়ান পিক্স আছে হাইট হ্যাঁ ওয়ান পিক্স হয়তো বা হ্যাঁ ওয়ান পিক্সেল তো ওয়ান পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালারটা কি ওই যে ই ওইটা আমরা জাস্ট এখানে এই চারটা সিলেক্ট করবো আচ্ছা এই চার্জ যেহেতু একটু কমন যে কোনো সেকশনে থাকতে পারে আমি টু পরে নিয়ে নিলাম ওইটা চার দেন ব্যাকগ্রাউন্ড কালার তারপর হাইট ধরুন আমরা কতটুকু দিলাম যে ওয়ান পিক্সেল হ্যাঁ বর্ডার আছে তো আমরা চাইলে একটা কাজ করতে পারি ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে ওই বর্ডারটাকে একটু কাস্টমাইজ করে নিতে বর্ডার যদি আমরা ওয়ান পিক্সেল সলিড ওরকম বলি তাইলে কাজটা হয়ে যাচ্ছে

হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের স্যাকশন টাইটেল নিয়ে সেকশন টাইটেল স্টাইলটা কমপ্লিট করে ফেললাম ওইটার মতোই মোটামুটি হয়ে গেছে তো অ্যাকুরেট অবশ্যই হবে না কারণ হচ্ছে ওই যে ফ্রন্টের সাইজটা হয়তো বা মিল আচ্ছা ওইখানে কালারটাকে হ্যাঁ ঠিক আছে ফ্রন্টের সাইজটা হয়তো বা অ্যাকুরেট হচ্ছে না কারণ ওই আমরা তো এক্সাক্টলি নিতে পারতেছি না ওইখানে কত সাইজ আছে তো আমরা যখন কোন সফটওয়্যারের মাধ্যমে করতাম বা করি তাইলে অবশ্যই হবে তো আমরা ওগুলাতে যাওয়ার দরকার নেই এখন এই মুহূর্তে এখন আসি আমরা পরবর্তী যে তিনটা প্রোডাক্ট আছে তিনটা প্রোডাক্টকে একটা র মধ্যে নিয়ে আসা এবং তিনটাকে স্টাইল করা বুঝে নেই বুঝে নেই কি বলছেন একাধিক ফন্ট একাধিক ফন্ট কিভাবে ইউজ করবেন বলতেছি তো এখন আসি আমরা তিনটা প্রোডাক্টে প্রথমে তিনটা প্রোডাক্টকে আমরা বাক করে নিই তিনটা প্রোডাক্টকে আমরা বাক করে নেব সিঙ্গেল প্রোডাক্ট যেগুলো আছে সিঙ্গেল প্রোডাক্টের ওয়াইড কেমন হবে থার্টি থ্রি পার্সেন্ট দিলাম একটু কাস্টমাইজ লাগে আমরা কিন্তু ওই যে বক্স সাইজিং বর্ডার বক্স ওগুলো ইউজ করবো না এখন আমরা জাস্ট দিয়ে করবো যাতে অ্যাকুরেট থাকে অনেকভাবে করা যায় ওইটা ওই যে গ্রিড গ্রিডটা অনেকভাবে করা যায় ফ্লয়েড দিয়েও করতে পারি ডিসপ্লে ফ্ল্যাক্স বক্স দিয়েও করতে পারি তো ফ্ল্যাক্স বক্সে এখন যাবো না হয়তো অনেকেই বুঝবেন না যারা একদম নিউ গে আছেন বক্সটা একটু কমপ্লিকেটেড আমরা একটু পরবর্তীতে তো বক্সটা দেখবো না সমস্যা নেই তো এখন আমরা ফ্লয়েড দিয়ে কীভাবে তিনটা ক্যাকটা ক্রোর মধ্যে নিয়ে আসতে পারি ওইটাই দেখবো তো সিঙ্গেল প্রোডাক্টকে বললাম ওয়াইড থার্টি থ্রি পার্সেন্ট তাই না তো এখন সিঙ্গেল প্রোডাক্টের ভিতরে যে ইমেজ যেগুলো আছে ওগুলোকে বলতে হবে কি ওয়াইড হানড্রেড পারসেন্ট অথবা ওই থার্টি থ্রি পার্সেন্টের ভিতরে ইমেজটা আসবে না যদি আমরা ইমেজগুলোকে বলি যে ওয়াইড হান্ড্রেড পার্সেন্ট তাইলে দেখবো ওর থার্টি থ্রি পার্সেন্ট ওয়াইড হয়ে যাবে ইমেজের হোয়াইটটা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিলাম এখন একটু রিলুট দিব এখন রিলুট দিই হুম দেখেন ইমেজগুলো কিন্তু তার সাইজের ভিতরে চলে আসছে এখন আমাদের কাজ হচ্ছে ফ্ল্যাট লেফট দেওয়া ফ্ল্যাট লেফ্ট দিলেই কাজটা হয়ে যাচ্ছে আমরা এখানে সিঙ্গেল প্রোডাক্টে বলি যে ফ্ল্যাট লেফ্ট তেলে সবগুলো দেখবো কি হয়ে গেছে সবগুলো তার জায়গায় চলে আসছে হ্যাঁ এই তো একটা রথে চলে আসছে কিন্তু একদম অ্যাকুরেট এখানে কিন্তু কি নাই তার পজিশনে নাই একদম এখানে রাইট পাশে যতটুকু জায়গা আছে এখানে কিছু জায়গা দেখতে পাচ্ছি গ্যাপ আছে কারণ কি কারণ ওই যে এখানে কিছু রয়ে গেছে এখানে ওয়ান পার্সেন্ট বাকি আছে কারণ

বলেন বলেন কিছু বলবেন বলেন কোনটা ওইখানে ওইটা না ওইটা ইমেজের সাইজ না ওইটা ইমেজের সাইজ না কারণ যদি ওইটা ইমেজের সাইজ হয় দেখেন আমাদের পুরো কন্টেন্ট সাইজ কত এগারোশো পিক্সেল তাই না কিন্তু যদি ইমেজের সাইজ হতেইলে কত হয় এটা ইমেজের সাইজ হতে পারে এটা বুঝতে পারছেন এটা ইমেজের অরিজিনাল ইমেজের সাইজই এটা হতে পারে কিন্তু ওই যে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট বা যত রকম আইটেম আছে ওই ওয়াইডের সাইজ না ওই যে সাইজটা 300 সাথে 2100 পিক্সেল ওখানে শুধু ইমেজই হয়ে যায় আপনারা ওইখানে যে ইমেজটা ইউজ করবেন ওই ইমেজটা এত পিক্সেলার হতে পারে তো ওইখানে কেন 700 বাই 300 আসছে বলেন বা বুঝেন বিষয়টা ওখানে সেভেন হান্ড্রেড তারপর থ্রি হান্ড্রেড ওইটা হচ্ছে ওইখানে যে ইমেজটা ইউজ করছিল ডিজাইনার বুঝতে পারছেন ওই ওই ইমেজের সাইজ ছিল কতটুকু এতটুকু ছিল সেভেন হান্ড্রেড বাই থ্রি হান্ড্রেড ছিল যার কারণে যখন ওই ইমেজটা প্লেস হোল্ডার করছে তখন সফটওয়্যার ডিটেক্ট করে নিছে যে ইমেজের সাইজ হচ্ছে এতটুকু দেন একটা প্লেস হোল্ডার ওইখানে বসিয়ে দিছে বুঝতে পারছেন কেয়ার ওকে 那。Nah. না ওইখানে আপনি যে কোনো সাইজের ইমেজ ইউজ করতে পারেন কোনো প্রবলেম নেই বাট আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে এখন প্রোডাক্ট যদি আপনার ওই সাইজ থেকে কম হয় তাহলে তো কোনো প্রবলেম নেই বুঝতে পারছেন ওইখানে যে কোনো সাইজের ইমেজ হতে পারে তবে ওইখানে ওইটা কেন আসলো ওইটা আসছে ডিজাইনার যে ইমেজটা ইউজ করছিলো ওই ইমেজের হচ্ছে এতটুকু এর জন্য ওইটা আসছে যদি সে ছোট্ট কোনো ইমেজ ইউজ করতো বা ওইখানে যতটুকু ওয়াইড হাইট আছে ততটুকু সাইজের কোনো ইমেজ ইউজ করতো তাইলে কিন্তু ওরকম আসতো বুঝতে পারছেন প্লাস হোল্ডারটা ওইরকম আসতো তো জেনারেট হইছে ওইটা ওই যে ওইটা ওইটা জেনারেট করে একটা জিনিস বুঝেন ওইটা ছবি ছবি কেন ইউজ করে নাই সেটা বুঝেন ওইখানে ওইখানে তো অবশ্যই ছবি আছে বুঝতে পারছেন ওইখানে ছবি আছে কিন্তু ছবি ইউজ করে নাই কারণ হচ্ছে ওইটা তো ফ্রি ট্যাম ফ্রিতে আমরা ডাউনলোড করে নিয়েছে বুঝতে পারছেন তার প্রিমিয়াম ভার্সনে আমরা ছবি অবশ্যই পাবো আপনি টিম যে টেমপ্লেটগুলো দেখবেন আপনি একটু কিছু প্রিমিয়াম ট্যাম্পলেট দেখবেন একটু কনসেপ্ট আপনি ক্লিয়ার করে দিই আমরা টিম যাই আমরা প্রিম ফরেস্টের কিছু টেমপ্লেট দেখি এইস ডিএমএল হতে পারে তো পিএইচডি টেমপ্লেট আমরা একটু সার্চ করে নেই পিএইচডি টেমপ্লেট হ্যাঁ এখানে একটা পিএইচডি টেমপ্লেট দেখতে পাচ্ছি এটা একটু ওপেন করি দেখেন আপনি একটা পিএচডিটি টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি ওইখানে আমরা যখন ওইটা ডাউনলোড করবো ডাউনলোড তো অবশ্যই করতে পারবো না ওইটা ছাড়া আমরা যখন কিনবো কেনার পরে যখন আমরা কি করব ডাউনলোড করব তখন ওই যে ইমেজ যেগুলো দেখতে পাচ্ছি ওই ইমেজগুলো থাকবে না ওইখানে বুঝতে পারছেন ওইটা ওইরকম প্লেশল আকারে থাকবে জাস্ট ওইখানে সাইজটা ডিফাইন করা থাকবে ইমেজের ওই ইমেজগুলা কখনো থাকবে না ওইগুলা প্লেস চুল্য রাখারে থাকবে বুঝতে পারছেন ওই যে ওগুলো প্লেস চুল রাখে জাস্ট ওইখানে ইমেজের সাইজটা ডিফাইন করা থাকবে ওগুলা ডাউনলোড হবে না

বুঝতে পারছেন ওইখানে যে ওইখানে অবশ্য প্রিভিউতে সেই ইমেজগুলোর সহ একটা প্রিভিউ দেখাইছে কিন্তু ডাউনলোড ডাউনলোডের জন্য যে ফোল্ডারটা সে রাখছে আর কাস্টমার কেনার পরে যে ফাইলটা ডাউনলোড করবে ওই ডাউনলোড ফোল্ডারে হয়তো বা নাই এখানে ইমেজ ইউজ করা নাই বুঝতে পারছেন শুধু প্লেস ফোল্ডারটা ইউজ করে ওইটা ডিপেন্ড করে ডিজাইনের উপর সে যদি ইমেজ দিতে চায় তাহলে দিয়ে দিবে যদি সে দিতে চায় না দিবে না বুঝতে পারছেন আর ওইটা 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 অরিজিনালি কিন্তু ওইখানে ইমেজ ইউজ করা বুঝতে পারছেন যেহেতু ওইটা ফ্রিতে পাইছি আমরা বা ফ্রিতে একটা জায়গায় আছে ওইটা প্লেস হোল্ডার ইউজ করা আছে তো এখন যদি আমরা ওইটা ইউজ করতে চাই ওইটা ইউজ করা অবশ্যই ঠিক হবে না বা ওইটা তো ইউজ করার কথাও না ওইটা তো জাস্ট এখানে ডিফাইন করে দেয়া যদি ইউজ করতে চান তাহলে এইটা ক্রপ করে ওইটা কী করে নেবেন ক্রপ করে নেবেন একটু দেখেন যেহেতু চাইছেন দেখতে এ তো ক্রপ হয়ে গেলো তাই না তো ইমেজ আলাদা হয়ে গেলো এখন আপনি কি করেন একটু একটু এক্সপোর্ট করে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়াইভে ক্লিক করেন এখান থেকে পিএনজি থেকে জেপিজি বানিয়ে নেবেন অবশ্য পিএনজি যদি থাকে ওইটা তাই অনেক সাইজটা বড় হয়ে যাবে জেপিজি করে নেবেন দেন মিডিয়াম কোয়ালিটিতে রাখতে পারেন সমস্যা নেই জেপিজি হবে দেন মিডিয়াম কোয়ালিটি রাখলেন দেন সেভ একটা জায়গা দেখিয়ে দিবেন ধরুন ওইখানে ওইটা ডাউনলোড করেন ইউএফএফ নামে একটা ফোল্ডার আছে ওইটাতে রেখে দিলাম সেভ করলাম ইমেজটা কোথায় ডাউনলোড হয়েছে এই এই তো ইমেজটা আলাদা হয়ে গেছে এখন আমি ওই ইমেজটা ইউজ করতে পারবো বুঝতে পারছেন ওইটা কোনো ব্যাপার না তো আমরা ইমেজই ইউজ করি আচ্ছা তো এখন আউটপুট কেমন আসছে আচ্ছা আরো কে কি বলছিলেন জনি ভাই কিছু বলছেন আজকে কিছু বলছিলেন জানি হ্যাঁ আচ্ছা এখন আমরা একটু প্যাডিং রাইট দিয়ে দিব পঁচিটাতে প্যাডিং রাইট দিয়ে দিব আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে কাজটা করি আমরা ফন্টগুলো একটু পরেই চেঞ্জ করি আগে আমরা প্যাডিং রাইটটা দিয়ে দিই প্যাডিং রাইট ধরেন সিঙ্গেল প্রোডাক্ট হ্যাঁ সিঙ্গেল প্রোডাক্টে আমরা প্যাডিং রাইট প্যাডিং রাইট ধরেন আমরা বিশ ফিক্সেল হ্যাঁ বিশ ফিক্সেল দেওয়ার ওইখানে কত কতটুকু আছে দেখেন একটু আমরা আগের জায়গায় চাই হিস্ট্রি থেকে কতটুকু প্যাডিং রাইট আছে একটু দেখে নিই আমরা এখান থেকে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে হ্যাঁ ত্রিশ প্যাডিং রাইট ত্রিশ পিজেল আছে তাই না আমরা ত্রিশ পিজেল প্যাডিং রাইট দিয়ে দিব দে পিয়ার ত্রিশ পিজেল এখন দেখেন আমাদের একটা কন্টেন্ট বা একটা এলিমেন্ট দেখবো আমরা নিচে চলে গেছে কারণ তো নিচে যাবেই কারণ হচ্ছে ওইখানে আমরা থার্টি টু পার্সেন্ট দিচ্ছি তাই না থার্টি টু দিলে আমাদের বাকি থাকে কত চার পার্সেন্ট তো চার পার্সেন্ট ওইখানে প্যাডিং যে আছে চার পার্সেন্ট থেকে বেশি প্যাডিং হয়ে গেছে তাহলে আমাদের এগারোশো চল্লিশ যে কন্টেনার আছে কন্টেনার এগারোশো চল্লিশ পিজুল থেকেও বেশি হয়ে গেছে তো এখন আমরা যেটা করব প্রথমে আমরা লাস্টের যে এলিমেন্ট যেটা আছে লাস্টের এলিমেন্টের কি করবো প্যাডিং রাইটটা রিমুভ করব।

আমি যেটা বলছি ওকে ওকে তো আমরা ওইটা 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 রিমুভ করে নেব লাস্টের এলিমেন্টের পেডিং রাইটটা রিমুভ করে নেব লাস্টের এলিমেন্ট কোনটা যে সিঙ্গেল প্রোডাক্টের লাস্ট চাইল্ড সিঙ্গেল প্রোডাক্টের দেখেন ওইটাও কিন্তু সিঙ্গেল প্রোডাক্ট ওইটাও সিঙ্গেল প্রোডাক্ট সিঙ্গেল প্রোডাক্টগুলো লাস্ট চাইল্ড কোনটা ওইটা সিঙ্গেল প্রোডাক্টের লাস্ট চাইল্ড দেখেন কুলন দিলাম দেন কি লিখবো যে লাস্ট চাইল্ড

দেখেন সিঙ্গেল প্রোডাক্ট দেখেন ওইটা যখন সিলে ওইটা হচ্ছে লাস্ট চাইল্ড তো ওইটার রাইটে দেখেন কোনো প্যাডিং নাই দেখেন রাইট প্যাডিং রাইট জিরো দেখাচ্ছে এখানে কিন্তু উপরেরগুলা যখন আমরা সিলেক্ট করব হ্যাঁ উপরেরটা তখন দেখেন প্যাডিং রাইট তার্টি পিজাল দেখাচ্ছে এখানে ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে লাস্টের এলিমেন্টের প্যাডিং রাইট রিমুভ হয়ে গেছে এখন আমরা ওই যে ওইটা একটু কমিয়ে দিই তার্টি টু আছে তাই না আমরা একটু কমিয়ে দিই এই তো দেখেন ওইটা কমানোর পরে দেখেন এরপরেও কিন্তু একটু গ্যাপ রয়ে গেছে তো আমরা একটু কী করবো যে তার্টি ওয়ান পার্সেন্ট বা পয়েন্ট ফাইভ এখন দেখেন একদম অ্যাকুরেট তার সাইজের মধ্যে চলে আসছে বা কিভাবে বুঝলাম একটু রোলারটা দিই এখন দেখেন একদম অ্যাকুরেট পুরো অ্যাকুরেট হচ্ছে না তাই না আমরা একটু সিক্স দিই না সিক্স দিলে বেশি হয়ে যাবে আমরা অবশ্যই ফাইভ দেব তো ফাইভ দিলে মোটামুটি অ্যাকুরেট হয়ে গেছে ওইটা প্রবলেম না তো তাই তার ওয়ান পার্সেন্ট পয়েন্ট ফাইভ দিতে পারি এখানে নিচের প্যাডিংটা কোথায় গেল ওই সেকশনের নিচের প্যাডিংটা কোথায় গেছে প্যাডিংটা আছে অবশ্য কিন্তু এখানে করা যার কারণে প্যাডিংটা দেখা যাচ্ছে না তো আমরা কি করবো পুরো সেকশনটাকে বলবো যে প্রোডাক্ট সেকশনটাকে বলবো ওভারফ্লো ফ্লোই দেন

এটা কেমন হতে পারে একটু দেখি আমরা ইনসপেক্ট এলিমেন্টে বা এটাতে একটা কালার অবশ্যই আছে আর তার সাইজটা কি ঠিক আছে হ্যাঁ সাইজটা ঠিক আছে ফ্রন্ট টু আমরা জাস্ট রেগুলার করে নেব কালার চেঞ্জ করবো আন্ডার স্কোর তুলব আর তারপরে এক ফ্রন্টের সাইজটা যাব ওইভাবে রেখে দিই জাস্ট ফ্রন্ট ওয়ারটা আমরা রেগুলার করে দেব তারপরে একটু প্যাডিং বটম অবশ্যই আছে এখানে একটু প্যাডিং বটম কতটুকু আছে দেখি পনেরো পিজেলের মতো আছে পনেরো পিস প্যাডিং বটম দিয়ে দিবো তাইলেই হয়ে যাচ্ছে আমাদের কাজটা তো সিঙ্গেল প্রোডাক্ট সিঙ্গেল প্রোডাক্টের ভিতরে যে এইচ আছে সিঙ্গেল প্রোডাক্টের ভিতরে যে এইচ টু আছে অবশ্যই হবে যে অ্যাংকটেক আছে ডেকোরেশন কারণ যে ওইখানে অ্যাংকোটেক নিয়েছি আমরা ট্যাক্স ডেকোরেশন নান তারপরে কালার কালারটা আমরা ওইখান থেকে পিক করে নিই ক্লিক করে নিলাম কালার তারপরে কি হবে ফ্রন্ট ওয়াইডটা আমরা রেগুলার করে দিব ফ্রন্ট ওয়েট তো যেহেতু এইচ টু ইউজ করা হয়েছে বোল্ড চলে আসছে এইচ টু ডিফল্ট বোল্ডই চলে আসে টাইটেলগুলো তো ফ্রন্ট ওয়েট আমরা ফোর হান্ড্রেড দিয়ে দিব যাতে রেগুলার থাকে আর কি পিক্সডেল অবশ্যই হবে না পিক্সেল দিলে কাজ করবে না হুম দেখেন মোটামুটি হয়ে গেছে প্যাডিং আচ্ছা ওইটা কি হইলো না ফ্রন্ট ওয়েট তো আমরা ওইটাতে দিবো না ফ্রন্ট ওয়েটটা দিবো আমরা এইচ টুতে এখানে জাস্ট কালার মালা দিলাম ফ্রন্ট ওয়ার দিব এখন কটেকের ভিতরে যে এইচ টু আছে এইচ টু তে দিব ফ্রন্ট ওয়েটটা কারণ তো আসতেছে এইচ টু থেকে তাই না হ্যাঁ এখন যদি আমরা কি আছে একটু 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 পেডিং দিয়ে দেই অ্যাঙ্কোটেকের পেডিং অ্যাঙ্কোটেকের পেডিং দিলে কাজ করবে না আমরা এইচ টু তে দেই অথবা অ্যাঙ্কোটেকের প্রথমে ডিসপ্লে ব্লক করে নিতে হবে যেহেতু কি করা

তাহলে আমরা জাস্ট এখানে প্যাডিং বলবো প্যাডিং আর এখানে বলবো যে জিরো উপর নিচে জিরো ডানে মামে জিরো উপর নিচে হচ্ছে টোয়েন্টি পেন্সিল ডানে মামে জিরো হ্যাঁ এখন ঠিক আছে এখন ওইটাতে একটু কাজ করি ওইটা কি কাজ করা লাগবে দেখি প্রথমে কালারটা চেঞ্জ করতে হবে আমাদের কালার কি কালার আছে একটু হয়তো ই না ওইটা ওই কালার আছে এখানে আচ্ছা ওইটা কি আমরা কোনটা দিব আচ্ছা উপরে যেটা ওইখানে যেটা ইউজ করছি ওইখানে হ্যাঁ মোটামুটি বুঝি নাই সেভেন সেভেন হবে না আচ্ছা সেভেন সেভেনই দিই আমরা কোনো প্রবলেম নেই সেভেন সেভেন হ্যাঁ সেভেন সেভেন তারপর ফ্রন্ট সাইজটা একটু ছোটো করতে হবে আমাদের ফ্রন্ট সাইজ আমরা প্যারাগ্রাফটাকে সিলেক্ট করি সিঙ্গেল প্রোডাক্ট দেন পি ফন্ট সাইজ অবশ্যই আমরা ফোরটিন পিজেল দিয়ে দিলাম দেন কালার ধরেন আমরা সেভেন সেভেন দিলাম তারপরে লাইন হাইট চব্বিশ পিক্সেল হুম তারপরে কি আর কি আছে এখানে সেভ করে দেখি লাইন হাইট বেশি হয়ে গেছে এখানে তো একটু কম মনে হচ্ছে তাই না একটু কমিয়ে দিই বিশ পিক্সেল দিয়ে দিলাম হ্যাঁ এখন ঠিক আছে এখানে কয়টা লাইন আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা এখানে কয়টা আছে হ্যাঁ পাঁচটাও আছে তাক সমস্যা নেই রেখে দিলাম তাহলে মোটামুটি হয়ে গেছে কাজটা তাই না তবে ওইখানে একটু প্যাডিং ওপর হচ্ছে প্যাডিংটা একটু বেশি মনে হচ্ছে ওইটা বেশি আমরা কমাতে পারি বাড়াতে পারি কোনো প্রবলেম নেই এখন পরবর্তী সেকশনে যাই আমরা ওইটা কোনো ব্যাপার না পরের সেকশন হচ্ছে ফিচার হিসাবে ধরে নিতে পারি প্রোডাক্ট ফিচার তাই না স্টার্ট আচ্ছা ওই সেকশনটা বুঝছেন তো কারো কোনো একটু কি করেন আমি পাঁচ মিনিটে একটা ব্রেক নিই আমরা পাঁচ মিনিটে যদি কোনো কিছু জানার থাকে বলেন পাঁচ মিনিট পরে আমরা পরের সেকশনটা শুরু করবো সমস্যা হতো আপনারা ওইখানে বারবার কী করা লাগতো ওইখানে আমরা তো ওইখানে একটা ক্লাসে কি করে দিছি ওই স্টাইলগুলো দিয়ে দিছি বিদায় আমরা একটা জায়গায় দেওয়ার ফলে সবগুলোতে পাইছে ওইটাতে পাইছে স্টাইলটা ওইটাই তো পাইছে ওইটাতেও পাইছে কারণ এখানে সবগুলো ক্লাস নেই সেম যদি ওইখানে একটা থাকতো ওইখানে একটা থাকতো তাইলে ওইটাকে আবার কি করা ডবলুগেড করা লাগতো ওইখানে প্রথম ক্লাসটা দেওয়া লাগতো পরে আরেকটা ক্লাস তারপরে আরেকটা ক্লাস দেওয়া লাগতো মানে সিএসএস করতে অসুবিধা হতো তারপর ওইখানে লাস্ট চাইল্ড আমরা যেভাবে ডিফাইন করছি সিলেক্ট করছি ওইটা ওইভাবে করতে পারতাম না লাস্ট চাইল্ডটা আমরা ওইটা ওইভাবে ডিফাইন করতে পারতাম না কারণ যদি একটা ক্লাস থাকে তাহলে লাস্ট চাইল্ড আবার কি বুঝতে পারছেন তখন কি করা লাগতো ওইখানে আর একটা ক্লাস নেওয়া লাগতো দেন ওই ক্লাসের মার্জিন রাইট জিরো বা পেডিং রাইট জিরো করা লাগতো বুঝতে পারছেন হ্যাঁ তাও হয়তো ফ্ল্যাট রাইট করলে তাও হয়তো বুঝতে পারছেন বাট অনেকভাবে করা যায় আমি একটা জিনিস বলি এস টিএমএস সিএসডি এ কাজগুলো অনেকভাবে করা যায় বুঝতে পারছেন বাট খুঁজতে হবে কোনটা স্ট্যান্ডার্ড কিভাবে করলে সহজ হবে কাজটা বুঝতে পারছেন বা এস টি এম এস সিএসএস এর স্ট্যান্ডার্ড যে জিনিসগুলো আছে বা এলিমেন্ট আছে বা সিএসএস এর যে বিষয়গুলো আছে ওই যে সুডো এলিমেন্ট কিভাবে সিলেক্ট করতে পারি আমরা সহজে এলিমেন্টগুলোকে সিলেক্ট করতে পারি বা কম কোড লিখে যাতে আমরা বেশি কাজ করতে পারি ওই জিনিসটা খুঁজতে হবে আমাদের বুঝতে পারছেন হ্যাঁ 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 আচ্ছা তাহলে আমরা পাঁচ মিনিটে যাই পাঁচ মিনিট পরে আবার ফিরতেছি আপটুয়াইড করুন সবাই একটু হাঁটাচড়া করেন আপনারা যতক্ষণ বসে আছেন তো একটু হাঁটাচড়া করেন আচ্ছা তো আমরা পরবর্তী সেকশনে আসি ওইখানে দেখতে পাচ্ছি এটা ফিচার আমরা ফিচার হিসেবে নিতে পারি এখানে যে তিনটা কি দেখতে পাচ্ছি তিনটা ফিচার আছে ওইটা আইকন আমরা ইউজ করবো না এখন আইকন যেহেতু ইউজ দেখি নাই আমরা এখন আইকনটা ইউজ করবো না আপাতত এখন ওটা পরবর্তীতে ইউজ করবো না কোনো একদিন ফিচার প্রোডাক্ট ফিচার প্রোডাক্ট ফিচার এরিয়া আমরা একটা কমেন্ট আউট করলাম

just report দেখে কপি করে নিয়ে আসে আর কিছু লাগবে না ওগুলা তো অবশ্যই এনকোড টেগ না তুলে দেই একটু কন্টেন্ট কমিয়ে দেই তাহলেই হবে তারপর একটা বাটন আছে এখানে বাটনে কি লেখা আছে এখানে আছে তো আমরা সিঙ্গেল ফিচার তিনটা করে দিব তিনটা বানিয়ে নিলাম এখন জাস্ট প্রথমে দেখবো যে কোন প্যাডিং আছে কিনা দেখেন পুরা সেকশন একটা ব্যাকগ্রাউন্ড আছে একটা প্যাডিং আচ্ছা একটা বাটন ডিজাইন করা আছে না কোন ক্লাসে btn ক্লাসটা আছে btn রাইট রাইট এই যে আপনারা এখানে আমরা जस्ट এই ক্লাসটা পেস্ট করে দেব btn ক্লাস btn কন্ট্রোল চেপে ধরে আমরা ওইখানে ক্লিক করলাম ওইখানে ক্লিক করলাম দুটো জায়গা সিলেক্ট হয়ে গেছে দেন আমরা ওইখানে যা টাইপ করব দুইটা জায়গায় এক টাইপটা হবে কন্ট্রোল চেপে ধরে ওকে তো আশা করি স্টাইলটা চলে আসবে এখন একটু দেখি তো হ্যাঁ স্টাইলটা চলে আসে যদিও ব্যাকগ্রাউন্ডের কারণে স্টাইলটা দেখা যাচ্ছে না স্টাইলটা চলে আসছে ঠিকই তো আমরা প্রথমে সেকশনের ব্যাকগ্রাউন্ড দিব তারপরে প্যাডিংটা দিয়ে দিব সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড আছে কোন ব্যাকগ্রাউন্ড হ্যাঁ ওই ব্যাকগ্রাউন্ডটা আছে তা সিলেক্ট হয়েছে ওই ব্যাকগ্রাউন্ডটা আছে এখানে

আর প্যাডিং বটম হচ্ছে হচ্ছে তারপর ব্যাকগ্রাউন্ড কালার তো এখন একটু দেখি আসছে কিনা ব্যাকগ্রাউন্ড টা হ্যাঁ ব্যাকগ্রাউন্ড আসছে সবগুলোই ঠিকঠাক মতো আসছে কিন্তু এখন কথা হচ্ছে আমাদের ওই যে তিনটা ক্যামেরা তিনটা একটা রথে নিয়ে আসতে হবে তো এখানে আমরা জাস্ট কী করবো জাস্ট ওইখানে যে হোয়াইট হেয়ার যেটা ইউজ করি ওইখানে তো তিনটা ওইখানেও তিনটা ওইখানেও তিনটা তাই না তো সিঙ্গেল প্রোডাক্টের যে যে স্টাইলটা ইউজ করা হয়েছে আমরা সিঙ্গেল ফিচারও সেম স্টাইলটা ইউজ করতে পারি কোনো প্রবলেম নেই তারপর সিঙ্গেল প্রোডাক্ট তারপর ওইটা ওইটা যে আছে ওইটা আমরা সেমটা ইউজ করবো আমরা জাস্ট ওগুলো কপি করি ওইটা কপি করলাম কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম যেহেতু আমাদের এখানে ইমেজ নাই ইনস্টা রিমুভ করলাম আর ওই ক্লাসটা চেঞ্জ করে দিব এখানে সিঙ্গেল প্রোডাক্টের জায়গায় সিঙ্গেল ফিচার হবে এই তো এখন যদি আমরা একটু রিলোড দিই দেখেন মোটামুটি স্টাইলটা চলে আসছে রিলোড দিই দেখেন চলে আসছে কিন্তু ওই যে ফ্লয়ার ইউজ করছি যার কারণে ওই যে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে ওর দেখ আমরা একটা কাজ করবো যে ওই যে ফিচার্স আছে ফিচার্সে বলবো আবার ফ্রিডেন

সিঙ্গেল ফিচার এর ভিতরে যে এইচ টু আছে এইচ জাস্ট ফন্ট ও একটা চেঞ্জ করে দিই আর ফোর হান্ড্রেড তারপরে কালার কালার হবে একদম কালো দেখছিলাম একটু আগে আমরা আর ফেডিং বটম অবশ্যই আছে একটা ফেডিং বটম টোয়েন্টি মতো হতে পারে এটা

রেলোর দিয়ে সবাই বুঝতেছেন না কেন খুব দ্রুত দেখিয়ে দিচ্ছে সবগুলা ওইটা কালার হবে একদম কালো একটু বলেন তো দেখি বুঝতে প্রবলেম হচ্ছে না কেন তো খুব দ্রুত দেখাচ্ছে ওকে গ্রেট তাই তো প্রবলেম নেই মেন বিষয় হচ্ছে যদি একটু বুঝতে পারেন অ্যাকচুয়ালি কাজটা কীভাবে করা হয় তাইলেই হয়েছে আর কি আর ততটা কঠিন না বুঝতে পারছেন প্রথম জিনিসগুলো হচ্ছে কীভাবে ক্লাসগুলো ডিক্লেয়ার করতে ওই জিনিসগুলো একটু কমপ্লিকেটেড বাট কীভাবে সিএসএস করতে হয় দরে দৌড়ে ওগুলো একদম সহজ যদি টেকনিক্যাল টেকনিকটা বুঝতে পারেন আচ্ছা তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যাডিং প্যারাগ্রাফের নিচে একটা প্যাডিং অথবা মার্জিনের দরকার আছে তাই না হয়তো টেন পিক্সেলের মতো আছে প্যারাগ্রাফের প্যাডিং বটম দিয়ে দিব আমরা টেন পিক্সেল প্যাডিং বটম টেন রিলোড দিয়ে হ্যাঁ এখন ঠিক আছে স্টাইলটা তো পেয়েই গেছে এখানে ওই যে আমরা ওই সময় জাস্ট ক্লাসটা ইউজ করছিলাম ক্লাসটা ইউজ করার কারণে ওইখানে যে স্টাইল পেয়েছে ওইখানে সেম স্টাইল পেয়েছে ওইখানেও সেম স্টাইল পেয়েছে ওইটাতেও আচ্ছা তো এখন এখন দেখি কোন ওইখানে আর কোনো কিছু আছে না মনে হচ্ছে না কিছু আছে বলে দেখেন যে স্টাইল গুলো আর ওইখানে যে আইকনটা আছে আইকনটা ইউজ করার কোনো ব্যাপার না বুঝতে পারছেন আইকনটা জাস্ট একদিন দেখিয়ে দিলে আচ্ছা আইকনটা তো দেখাইছি কিনা না দেখাই হয়তো আইকনটা একদিন দেখিয়ে দিলে আইকনটা ইউজ করতে পারবেন কোনো প্রবলেম নেই জাস্ট ওইখানে ওই ট্যাক্সের আগে ওইখানে একটা আইটেক বসিয়ে দিয়ে দিবেন এবং আইটেক ক্লাস আছে ক্লাস গুলা করে দিলেই হয়ে যাবে আর কিছু লাগবে না তো এখন ফাইনালি আমরা আসি ফুটার ফুটারের জন্য আলাদা ক্লাস আছে বুঝতে পারছেন তো ওই ক্লা ওইগুলো কোথায় পাবেন অ্যাকচুয়ালি ওই যে ফোটার হেডার সেকশন ওগুলো লিখতেছি আমরা তারপর আর্টিকেল ওগুলো হচ্ছে সিমেন্টিক এলিমেন্ট এস্টিমেন সিমেন্টিক এলিমেন্ট লিখে গুগলে সার্চ করবেন সবগুলো পেয়ে যাবেন তো ফোটার ভিতর কি আছে দেখেন একটা নেভিগেশন বার দেখতে পাচ্ছি একটা মেনু বার আছে ফোটারে তারপর একটা কপিরাইট নোটিসটা আছে ওইখানে কপিরাইটের একটা মেনু বার আছে কয়েকটা কপিরাইট আছে তো মেনু বারটা কেমন একটু দেখেন এই তো দেখেন একটা বর্ডার আছে একটা বর্ডার আছে এখানে ওখানে একটা বর্ডার আছে আর লাস্টে ওইটাতে বর্ডার নাই তো আমরা এঙ্কোটেক দিয়ে নিতে পারি অথবা ইউএল এল এর মাধ্যমে নিতে পারি কোন প্রবলেম নাই যে কোনোভাবে নিতে পারেন তারপর এখানে একটা কপিরাইটের কি আছে কপিরাইট দেন এক্সাম্পল ডট আ দেখেন অনেক অনেক আগের কিন্তু এটা 2015 সালের টেমপ্লেটটা বুঝতে পারছেন দয়ার জন্য কিন্তু আমরা ডিজাইনে অনেক অনেক বাগ দেখতেছি এখানে দেখেন এখানে একটা প্যাডিং আছে এখানে একটা প্যাডিং আছে অনেক কিছু আছে তো একচুয়ালি বাগ বলা যাবে না ডাইরেক্ট বাগ বলা যাবে না ওগুলা ডিজাইনার যেভাবে ডিজাইন করবে সেভাবেই কিন্তু করতে হবে এখন আপনার একটা ওয়েবসাইট কেমন থাকবে আপনি নিজে জানেন বুঝতে পারছেন ওখানে যে ডিজাইনটা যা করছে শে কিভাবে করছে সে নিজে জানে ওখানে আমাদের কিছু করার নেই

এল আই তারপরে টি কি আছে দেখুন আমরা এনকোটেক দিয়ে করলাম না ইউএলএল আই দিয়ে করি এনকোটেক দিয়ে কথা টার্মস এন্ড কন্ডিশনস তারপরে প্রাইভেসি পলিসি তারপরে কি আছে কন্টাক্ট ডার্মস এন্ড কন্ডিশন হ্যাঁ তারপরে কি ছিল তারপরে একটা ছিল কন্টাক্ট এই তিনটেই ছিল তারপরে ইউএলএল এর পরে

দেখেন যদি এনকোডিং নিয়ে কেউ করতে চান কিভাবে করবেন দেখেন ওইখানে জাস্ট যে বলবেন যে ফুটার মেনু ফুটার মেনু নিয়ে একটা ডিপ নেবেন ফুটার আন্ডারস্কোর মেনু দেন ওইখানে এনকোডিং নেবেন দ্যাট জাস্ট বলবেন যে টার্মস এন্ড কন্ডিশন তারপর একটা এনকোডিং নেবেন এখানে বলবেন যে প্রাইভেসি পলিসি তাৰপৰা একবেন হি হ'ল ফাইণ্ড হৈ গৈছে এইটো ক্ল'জ হ'ব কিভাৱে

প্রথমে একটা ডিপ নেবেন দেন ভিতরে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিবেন আমি ওইভাবে করব না সমস্যা নেই আমরা ইউআরএল এ দিয়ে করছি উপরে একটা অ্যাঙ্কর ট্যাগ মেনু বারটা ক্রিয়েট করে কোনো প্রবলেম নাই তো এখন যদি আউটপুট দেখি আমরা কি দেখতে পাবো একটু ডিফারেন্ট দেখতে পাবো যে চলে আসছে মেনু বারটাও চলে আসছে ওইটাও চলে আসছে কিন্তু ওইখানে যে কন্টেন্ট র্যাপারটা ইউজ করি নাই আমরা ওইটা মিস্টেক করছি আমরা ক্লাসটা বাট কপি করে নিয়ে নিই যাতে ভুল না হয় আর কি

কোন জায়গায় ওইটা 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 দিব না সমস্যা ওইটা বর্ডার বর্ডার রাইট দিয়ে দিব ত্রিশ পিক্সেল পঁয়ত্রিশ পিক্সেল চল্লিশ পিক্সেল প্যাডিং টপ হচ্ছে পঁয়ত্রিশ আমরা চল্লিশ চল্লিশ দিব ফুটার ফুটার সিএসএস পেডিং জাস্ট পেডিং বলবো পেডিং 40 পিক্সেল উপর নিচে ডানে বামে জিরো দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার তো আছেই অলরেডি তো এখন আমরা মেনু বারটা সিলেক্ট করি ফুটার মেনু তারপর ফুটার মেনু ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগ যেটা আছে ওটাকে সিলেক্ট করলাম হ্যাঁ অ্যাঙ্কর কি কি স্টাইল দেব আমরা এখানে কি কি স্টাইল আসছে দেখি বাই ডিফল্ট একটা টেক্সট ডেকোরেশন আসছে তাই না তো আমরা ওখানে দেখেন আমরা প্যাডিংটা উপর নিচে কোনো প্যাডিং দিব না ওখানে আমরা শুধু ডান দেব যদি উপর নিচে প্যাডিং দেই তাহলে আমরা বর্ডার যেটা আছে বর্ডারটা লম্বা হয়ে যাবে বুঝতে পারছেন যতটুকু প্যাডিং আসবে ততটুকু বর্ডার চলে আসবে তো আমরা উপর নিচে কোনো প্যাডিং দিবো না শুধু ডান এবং এখানে একটু প্যাডিং দিয়ে টেন টেন্সেলের মতো তো ফাইভ পিক্সেল এবং ফাইভ পিক্সেল থাকবে আর উপর নিচে কোনো প্যাডিং এর দরকার নেই তো ডিসপ্লে অবশ্যই ব্লক করে যদিও প্যাডিং দিব না ডিসপ্লে আমরা ব্লক করে নেব ওটাই বেটার তারপরে আমরা একটা প্যাডিং প্যাডিং padding টা ডান উপর নিচে কোনো padding নাই জিরো থাকবে ডানে বামে 5 pixel দিয়ে দিলাম তারপরে এনকোড বর্ডার রাইট ওই যে ওই যে কি আছে না একটা একটা কি আছে ওই যে বর্ডার বর্ডার রাখা দেখতে হচ্ছে ওটা বর্ডার রাইট হবে বর্ডার রাইট ধরেন 1 pixel সলিড তারপরে ধরেন আমরা 7 7 দিয়ে দিলাম এখন এখন আউটপুট থেকে একটা টেক্সট ডেকোরেশন নামটা করতে হবে আমাদের টেক্সট ডেকোরেশন এটা কালার হতো আছে হ্যাঁ কালার তো তো আছে বাই ডিফল্ট এখানে চলে আসছে কালারটা ব্লু কালার দেখেন প্যারিং টা চলে আসছে ওই যে ওই যে বর্ডারটাও চলে আসছে কিন্তু ওই যে দুটার মধ্যে আমার একটা গ্যাপের দরকার আছে তাই না গ্যাপটা গ্যাপটা আমরা প্যারাগ্রাফে দিয়ে দেব প্যারাগ্রাফে প্যারিং টপ বলবো কতটুকু আছে এখানে 20 পিক্সেলের মতো আছে 20 পিক্সেল আমরা ফুটার এখানে এখানে অথবা ওই একটা ক্লাস নিয়ে নিই আমরা যে কপিরাইট কপিরাইট ক্লাস নিয়ে নিলাম দেন ওই ক্লাসকে বলবো যে প্যাডিং টপ টপটি ধরেন আমরা বললাম যে টোয়েন্টি হ্যাঁ এখন কিছুটা গ্যাপ চলে আসবে দেখেন হ্যাঁ এই তো এটা ওইটা নিচে চলে গেছে আচ্ছা ওইটার ফন্ট আমরা একটু পরে ফিক্স করে দিছি ওইটার মতো করব সমস্যা নেই আর আমরা ওইটা নিয়ে একটু কাজ করি ওইটাতে কি কাজ করব আর এই যে কন্ট্রাক্টের পরে দেখেন একটা বর্ডারটা বর্ডার যেটা আছে এটা কন্ট্রাক্টের পরেও চলে আসছে কিন্তু আমাদের ডিজাইনে কেমন কন্ট্রাক্ট পরে নাই তো বর্ডারটা কত পিক্সেল একটু দেখেন এই মনে হচ্ছে 2 পিক্সেলের বর্ডার না 3 পিক্সেল টু পিক্সেলের বর্ডার বর্ডার রাইট টুপিগেল হবে ওইটা ওটা একদম কালার মতো হয়ে আমরা একটু ডিডি কারণ একটু কালার করে নেই হ্যাঁ এখন ঠিক আছে কন্ট্রাক্টের পরে ওইটা চাই না আমরা তো এখন বলেন তো কিভাবে আমরা ওইটা রিমুভ করব কন্ট্রাক্টের পরে আমরা তো অ্যাঙ্কোটাকে ডিরেক্ট কি বলে দিছি যে বর্ডার রাইট টু ভিজাল সবগুলোতে আছে এখন আমরা চাই একদম কন্ট্রাক্টের বর্ডারটা চাইব না তখন কি করব বলেন एक्सैक्टली लास्ट चाइल्ड यूज लास्ट चाइल्ड बॉर्डर राइट जीरो बैकग्राउंड रिपीट होएगा गल बी आर बॉर्डर जीरो দেখেন কন্ট্রাক্টের পরে আর ওইটা নাই বুঝতে পারছেন এখন ওই প্যারাগ্রাফের কালার কী ছিল আর একটা জিনিস দেখেন আমরা কিন্তু এক একটাতে এক একটা কালার দিছি কিন্তু পুরো ওয়েবসাইটে কিন্তু ওই রকম কালার যেগুলো দুশোর কালার সবগুলো কিন্তু সেম ওইখানে যে কালার ওইখানেও ওইখানেও কালার কালার স্ট্যান্ডার্ড বুঝতে পারছেন যখন আমরা কোনো ট্রেন্ডে কোন কাজ করবো তখন দেখবো সবগুলো সেম বুঝতে পারছেন ওইখানে একটা ওইখানে একটা ওইরকম হবে না এখন যদিও আমরা করতেছি একজাক্টলি কালারটা ধরতে না এর জন্য বাট ট্যাম্পলেট আমরা ওরকম করবো না কালার দিয়ে দিলাম এখন এখন দেখি একটু ফোনটা একটু চেঞ্জ করা লাগতে পারে না প্রয়োজন নাই ফোনটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই হয়েছে মোটামুটি এটা ওইটার কালারটা অন্যরকম ওই এখানে ব্লু কালারটা অন্যরকম মনে হচ্ছে না সেম এরকমই তো ডিরেক্ট কালারটা ইউজ করে দিই এঙ্কর ডেকে কালারটা এরকম প্রবলেম নেই হ্যাঁ এখন ঠিক আছে তাহলে বুঝছেন কিভাবে করলাম এখন যদি একটা স্ক্রিনশট দিই আমরা দেখি কেমন দেখেন মোটামুটি কিন্তু ওইটার মতো হয়ে গেছে আচ্ছা এখন যদি কারো কোনো প্রবলেম থাকে বা যদি কোনো কোথাও বোঝার কোনো কমতি থাকে একটু বলেন আমি একটু ফিক্স করবো না সমস্যা নেই ওরা দ্রুত অনেক কাজ করলাম হয়তো অনেকে অনেক কোয়েশ্চেন নিয়ে নোট করে বসে আছেন বলেন এখন কারো কোনো কোয়েশ্চেন বা কোনো কিছু বোঝার থাকলে বলেন যদি সব কিছু ক্লিয়ার থাকেন একটু লিখ অ্যান্ড ক্লিয়ার আচ্ছা সলিডটা ইউজ কোন ক্ষেত্রে করা হয় যদি আচ্ছা সলিডটা সলিডটা দেখেন বর্ডার 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 কেন দিলাম অনেক টাইপের আছে 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 সলিড ডটেড তারপরে ড্যাশড আছে অনেক হচ্ছে বর্ডারের টাইপ বুঝতে পারছেন ওইটা হচ্ছে বর্ডারের টাইপ সলিডটা হচ্ছে বর্ডার টাইপ তো কত ধরনের টাইপ হয় যদি গুগলে সার্চ করেন যে বর্ডার টাইপ

ইনসেট আউটসেট ইনিশিয়াল ইনহেরিট অনেক অনেক ওগুলো হচ্ছে কি বর্ডার টাইপ তো আমরা সলিডটা ইউজ করছি বর্ডার ওগুলোর মধ্য থেকে সলিডটা ইউজ করছি যে একটু নিচে যান দেখুন অনেক ধরনের বর্ডার আছে এখানে তো পাচ্ছি না বর্ডার টপ এক্সাম্পল দেওয়া নেই এখানে বুঝতে পারছেন এটা হচ্ছে বর্ডার টাইপ হুম বলেন বলেন হ্যাঁ 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 ফার্স্ট চাইল্ড আমরা দেখেন কিভাবে আমরা ফার্স্ট চাইল্ড দিই তাহলে প্রথমটা হবে প্রথমটা সিলেক্ট হবে লাস্ট দিলে লাস্ট এটা সিলেক্ট করবে এখন আমরা দুই নাম্বারটা কিভাবে সিলেক্ট করব বুঝতে পারছেন ওইটা কিভাবে সিলেক্ট করব এটা একটা কোয়েশ্চেন আছে ঠিক গুড কোয়েশ্চেন ওইটা সিলেক্ট করবো এন্থ চাইল্ডের মাধ্যমে হ্যাঁ এন্থ দেন চাইল্ড হ্যাঁ ফার্স্ট ব্যাগেটটা যদি আমরা কি দিয়ে দিই ওইখানে আমরা টু দিয়ে দিই তাহলে দুই নাম্বারটা সিলেক্ট হবে তিন দিলে তিন নাম্বার সিলেক্ট হবে ওখানে তিনটা আছে যদি অনেকগুলা থাকে আমরা নাম্বার যত নাম্বার দিব নাম্বারটা সিলেক্ট করতে পারবো ক্লিয়ার ওকে তাহলে একটা কা হ্যাঁ বলেন বলেন ছবি কোন জায়গায় ওইখানে ও তিনটা তো ওইটাকে জাস্ট ডোপ্লুকেট করে দিবেন কি আছে না যে ওইটা ওইটা কমিয়ে নেবেন একটু এখন এরকম হ্যাঁ হোয়াইট কমিয়ে দিলেই কাজটা হয়ে যাবে বুঝতে পারছেন কোনো প্রবলেম নাই ওইখানে থার্টি ওয়ান দিচ্ছি তাই না সিঙ্গেল প্রোডাক্টের আপনি আরও কম দিবেন হ্যাঁ 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 ওই রকমভাবে বাড়িয়ে দিবেন আপনার দিলে চারটা হয়ে গেছে ওরকম আর কি বুঝছেন আচ্ছা তাইলে আমি ভাবছিলাম হয়তো আপনাদের ওটা দেখানো হয়ে গেছে আমি আজকে নতুন কিছু দেখানোর ইচ্ছা ছিল যেহেতু হয় না